আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী রাজ্যের প্রতিটি ব্লকে পয়লা এপ্রিল থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত সপ্তম পর্যায়ে দুয়ারে সরকারের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আর সেই মতোই খড়দা বিধানসভা কেন্দ্রের খড়দা পৌরসভায় অনুষ্ঠিত হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার দুয়ারে সরকার ক্যাম্পে হাজির ছিল, পরিদর্শন করেন এবং পরিষেবা দিতে বদ্ধপরিকর বলে জানান। রাজ্য সরকারের কর্তৃপক্ষ জনহিতকর প্রকল্পগুলো পেতে ক্যাম্পে ভিড় করেছিল খড়দা পৌর অঞ্চলের সাধারণ মানুষ। শনিবার এই দুয়ারে সরকার ক্যাম্পের বিষয়ে জানালেন খড়দা পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। এটা হচ্ছে আমাদের মেইন ক্যাম্প, আউটরিচ ক্যাম্প হচ্ছে আমাদের রবীন্দ্রভবন স্টেডিয়ামে এক থেকে ছয় পর্যন্ত হচ্ছে এবং ছদিন এই প্রোগ্রামটা চলবে, যে কোনো ছুটির দিনগুলো এগুলো হবে না। তো এখানে যেটা ৩৩টা প্রকল্প এখানে আছে, এই প্রকল্পের উপরে এই যে মানুষজন এসছে তারা যেখানে যেখানে যার দরকার সেই প্রয়োজনে সেই সেই জায়গায় যাবেন, অ্যাপিল করবেন এবং তারপরে যে ব্যবস্থা নেওয়ার। হ্যাঁ, মমতা ব্যানার্জির প্রজেক্ট মানে দুয়ারে সরকার, মানে এর ছ মাস পরপরই প্রায় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখনও যারা দুয়ারে সরকার প্রকল্প নেয়নি তাদেরকে কী আবেদন করবেন? আমরা তো তাদের জন্যই তো প্রকল্প, এই যে আমাদের যে ক্যাম্পগুলো করা অ্যাকচুয়ালি তাদের জন্যই, যারা এখনও পর্যন্ত আমাদের ক্যাম্পে আসেননি, নাম নথিভুক্ত করেননি, তাদের যেটা দরকার, যে কোনো লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে, বার্ধক্য ভাতা হতে পারে, বিধবা ভাতা হতে পারে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড হতে পারে, যেটাই তাদের প্রয়োজন তারা এখানে আসুন, এসে তাদের নাম নথিভুক্ত করার পরবর্তী যে কাজকর্মগুলো আমরা যাতে করতে পারি। আমরা চাই খড়দার প্রতিটি মানুষ এখানে এসে তাদের নাম নথিভুক্ত করিয়ে তাদের যে প্রজেক্ট যেগুলো দরকার সেগুলোর জন্য অ্যাপিল। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।